আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। আমার ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর লক্ষ্মীপুর থেকে। আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা ঝটপট তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। তো আশা রাখছি তোমরা এতক্ষণেই বসে গিয়েছ বই, খাতা, কলম নিয়ে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটি ভিডিও দেখেছিলে, তাই না? এখানে একটি গান গাওয়া হলো, এই গানটি আমরা কখন গাই বলো তো? 21 ফেব্রুয়ারিতে, তাই না? আর এই গানটি কী জন্য গাওয়া হয়? আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আমরা কী করি 21 ফেব্রুয়ারির দিন খুব ভোরবেলা খালি পায়ে শহীদ মিনারে গিয়ে কী করি, ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাই। আর ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে কিন্তু আমরা এই গানটি গেয়েছিলাম ভাষা শহীদদের স্মরণে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে পাঠ নিয়ে আলোচনা করছিলাম গত দুই দিন, আশা রাখছি তোমাদের অবশ্যই মনে আছে যে তারা কী জন্যে শহীদ হয়েছিলেন। তাদেরকে আমরা ভাষা শহীদ কেন বলবো? কারণ হচ্ছে ভাষার জন্যে তারা জীবন দিয়েছিলেন, তাই আমরা তাদেরকে ভাষা শহীদ বলি, তাই না? তো বন্ধুরা, এই ভাষার জন্যে যারা প্রাণ দিয়েছিলেন বা জীবন দিয়েছিলেন, আমরা তাদের নাম সবার যদিও না জানি কিন্তু বিশেষ কয়েকজনের নাম কিন্তু আমরা জানি। বন্ধুরা বলো তো তাদের মধ্যে কে কে আছেন? হ্যাঁ বন্ধুরা, ভাষা শহীদ আবুল বরকত জব্বার, সালাম রফিক বরকত জব্বার সহ নাম না জানা আরও অনেকেই দেখো ভাষার জন্যে জীবন দিয়েছিলেন। তো বন্ধুরা, তারা কখন জীবন দিয়েছিলেন? তখন ছিল 1952 সাল, 21 ফেব্রুয়ারি মাস। তো 21 ফেব্রুয়ারিতে তখন আমরা জেনেছিলাম যে কয়েকজন ভাষা শহীদ জীবন দিয়েছিলেন ভাষার জন্যে। বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন তারা মিছিল করছিল, পুলিশ তাদের উপর গুলি চালায়, আর এই গুলিতে তারা নিহত হয়েছিলেন। আর তারা কিন্তু চায়নি যে পাকিস্তানি সরকার চেয়েছিল যে রাষ্ট্রভাষা উর্দু হতে, কিন্তু আমাদের এই তরুণরা, আমাদের এই তরুণ ভাইয়েরা তাদের জীবন দিয়ে দিচ্ছে, তারপরও রাষ্ট্রভাষা উর্দু হতে দেয়নি, রাষ্ট্রভাষা তারা বাংলা চাই, বাংলা চাই বলে তারা মিছিল করেছিল। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে নারী এবং পুরুষ কেউই কিন্তু বসে থাকেনি, সবাই এই রাষ্ট্রভাষার জন্যে তারা রাজপথে নেমে গিয়েছিল। আর এই মিছিলের মধ্যেই কী করলো, পুলিশ গুলি চালালো, কারণ পুলিশ নিষেধ করেছে যে মিছিল না করতে, কিন্তু তারা সে কথা মানেনি, না মেনে রাজপথে নেমে গিয়েছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। তো তারা কী করলো, গুলি, পুলিশ গুলি চালানোর পরে সালাম রফিক বরকত জব্বার সহ নাম না জানা আরও অনেকেই শহীদ হলেন, ভাষার জন্য জীবন দিলেন তারা। তো আমরা গতকালকে জেনেছি আবুল বরকত সম্পর্কে, আমরা গতকালকে জেনেছি যে গুলি, তিনি পড়ার টেবিলে ছিলেন, ওইখান থেকে যখন মিছিল নামলো, শব্দ শুনে বের হয়ে এসে মিছিলে যোগদান করলেন, কিন্তু পুলিশের একটা গুলি এসে তার গায়ে লাগলো, তাকে হাসপাতালে ভর্তি করানো হলো, বন্ধুরা নিয়ে গেল হাসপাতালে, কিন্তু কি হলো, শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না, তিনি শহীদ হলেন। এরপর আজকে আমরা জানব রফিকউদ্দিন আহমেদ সম্পর্কে। এর যে বন্ধুরা তোমরা দেখো এই ছবিটি ভালো করে একটু দেখে নাও, আমরা আজকে জানব রফিকউদ্দিন আহমেদ সম্পর্কে। তো আমাদের গল্পের নাম, সরি গল্প নয়, এটা তো সত্যি ঘটনা, আমাদের পাঠ হচ্ছে ভাষা শহীদদের কথা, ভাষা শহীদদের কথা।
ভাষা শহীদ হচ্ছে যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের কথাই আমরা জানব। তো তোমরা তোমাদের বাংলা বইয়ের ১৬ নাম্বার পৃষ্ঠা খুলে নাও, তোমরা তোমাদের বাংলা বইয়ের ১৬ নাম্বার পৃষ্ঠা খুলো। আর আজকের পাঠ্যাংশ হচ্ছে রফিক উদ্দিন আহমদ এখান থেকে মারা যান পর্যন্ত, মারা যান পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করব তোমরা এতক্ষণে খুলে নিয়েছ। তোমরা কি ঠিক মতো দেখতে পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা, আমার বোর্ড কি ক্লিয়ার আসছে? আচ্ছা, ভাষা শহীদদের এখানে আজকে আমরা রফিক উদ্দিন আহমদ সম্পর্কে জানব। তো বন্ধুরা দেখো, রফিক উদ্দিন আহমদ এখান থেকে আমি আজকে পাঠ্যাংশটুকু পড়ব, তোমরা মনোযোগ সহকারে এই লাইনের নিচে আঙুল দিয়ে ধরবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। রফিক উদ্দিন আহমদ বাড়ি মানিকগঞ্জে, কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসা, কিন্তু ওই দিন তার মন ব্যবসায় আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে, পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। রফিক উদ্দিন আহমেদ বাড়ি হচ্ছে কোথায়? মানিকগঞ্জে। কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়, মানে কলেজে পড়া যখন শেষ হয়নি তখনও তিনি তখন কি করলেন, ঢাকায় চলে এসেছেন। ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসা, এখানে তার বাবার ব্যবসা ছিল, ব্যবসা দেখাশোনা করত রফিক উদ্দিন আহমদ। তো যেদিন এই যে ২১শে ফেব্রুয়ারির দিন, ওই দিন কিন্তু তার মন ব্যবসায় বসেনি, মানে ধরো তোমাদের মনে যখন খারাপ লাগবে তখন কি তোমাদের কাজে কোনো মন বসবে? মন বসে না। তারও সেরকম অবস্থা হয়েছে, সেদিন তার ব্যবসায় মন বসাতে পারেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে। দেখো, সেখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ছাত্রী ছিল, তা কিন্তু না, সাধারণ মানুষও কিন্তু সেখানে ছিল। এই রফিক উদ্দিন আহমেদ কিন্তু ব্যবসা করতেন, কলেজের পড়ালেখা শেষ করেনি তখনও তিনি, কিন্তু ঢাকায় চলে এসেছেন। ঢাকায় কদমতলিতে ছিল বাবার ব্যবসা, ও তিনি ওই ব্যবসায়ই দেখাশোনা করতেন, কিন্তু সেদিন তার ব্যবসাও মন বসেনি। যখন মিছিল নামলো তিনি কি করলেন, সেই মিছিলে ছুটে আসলেন, পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। এর আগে আমরা জেনেছি যে আবুল বরকত, আবুল বরকতের গুলি লাগার পরে কি হলো, আহত হলো, তখন সাথে সাথে কিন্তু মারা যায়নি, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বন্ধুরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেদিন রাতেই তিনি মারা যান। কিন্তু এই যে রফিক উদ্দিন আহমদ, তিনি কিন্তু গুলি লাগার সাথে সাথে সেখানেই মারা গিয়েছেন, তখন আর কি হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তো রফিক উদ্দিন আহমদের বাড়ি কোথায়? মানিকগঞ্জে। তিনি কতদূর পড়ালেখা করেছিলেন বা পড়াশোনা করেছেন? কলেজ শেষ করেননি। তিনি তারপরে কি করেছিলেন? ঢাকায় চলে এসেছেন। ঢাকায় এসে কি করতেন? বাবার ব্যবসা দেখাশোনা করতেন, কিন্তু বাবার ব্যবসা ছিল কোথায়? ঢাকা কদমতলিতে। আর সেদিন তার কি হলো? সেদিন তার ব্যবসায় কোনো মন বসাতে পারেনি। তিনি তখন কি করলেন, যখন মিছিল শুরু হলো মিছিলের শব্দ শুনে সেই মিছিলে ছুটে গেলেন, ছুটে গিয়ে তিনিও সেই মিছিলে যোগ দিলেন। আর যখন পুলিশ গুলি চালালো মিছিলের মধ্যে, তিনি তখন সেখানে গুলি খেয়ে মারা গেলেন, তার মাথায় একটা গুলি লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। আচ্ছা বন্ধুরা, আজকের পাঠ্যাংশে তাহলে আমি আরেকবার পড়ছি, তোমরা আমার সাথে পড়ে নাও। রফিক উদ্দিন আহমদ বাড়ি মানিকগঞ্জে, কলেজে পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসায়, সরি বন্ধুরা আমি এর আগে বোধহয় ভুল বলছিলাম, ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসায়, কিন্তু ওই দিন তার মন ব্যবসায় আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে, পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান।
বাদামতলিতে, বাবার ব্যবসা ছিল কোথায়? ঢাকা বাদামতলিতে। রফিক উদ্দিন আহমদ তার বাড়ি ছিল কোথায়? মানিকগঞ্জে। তিনি কলেজের পড়াশোনা শেষ না করেই চলে এসেছেন কোথায়? ঢাকায়। ঢাকায় তিনি কি করতেন? বাবার বাদামতলিতে ব্যবসা ছিল, সে ব্যবসা দেখাশোনা করেছিলেন। আর একুশে ফেব্রুয়ারির দিন তিনি কিন্তু ব্যবসায় মন বসাতে পারেননি। যখন মিছিল নামলো তিনিও মিছিলে ছুটে গেলেন, যোগ দিলেন সে মিছিলে। আর মিছিলের মধ্যে যখন পুলিশ গুলি চালালো, তখন তিনি কি হলো, তার মাথায় একটি গুলি এসে লাগলো, আর সেই গুলিতেই তিনি সঙ্গে সঙ্গে মারা গেলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ্যাংশ থেকে আমরা কিছু যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ পেয়েছি। কি পেয়েছি? যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ। তো বন্ধুরা, তোমরা কি করবে এখন, এই শব্দগুলিকে আলাদা করে নিবে। প্রথমে তোমরা এই শব্দগুলি আমার সাথে মিলিয়ে নাও, দেখো তো আমরা এই শব্দগুলি খুঁজে পাই কি না, কি কি শব্দ আছে। রফিক উদ্দিন, এখানে দেখো এই নামের মধ্যে, রফিক উদ্দিনের মধ্যেও কিন্তু একটা যুক্ত ব্যঞ্জন যুক্ত যুক্তবর্ণ আছে, তাই না? তাহলে আমরা কি করব, প্রথমে প্রথমে আমরা যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দটাকে লিখে নিব, রফিক উদ্দিন। আচ্ছা, এবার বলো তো বন্ধুরা, এখানে রফিক উদ্দিনের মধ্যে যুক্ত বর্ণ কোনটি? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, যুক্ত বর্ণ হচ্ছে দ সংযুক্ত দ। এটাকে আমরা প্রথমে কি করব, আলাদা করে নিলাম। তারপর কি করব, আমরা এবার যুক্ত বর্ণটিকে ভেঙে লিখব। এটা হচ্ছে দ, এটা এ দেখো ভাঙলে কি হবে, দ দ। এখানে হচ্ছে দ সংযুক্ত ধ, বাংলা হবে দ দ। দেখি তো আমরা আর কি কি যুক্ত বর্ণ আছে। মানিকগঞ্জে, এখানে দেখো মানিকগঞ্জে, এখানে আরেকটি যুক্ত বর্ণ আছে, তাই না? বন্ধুরা তোমরাও লিখে নাও মানিকগঞ্জে। আচ্ছা, এখানে যুক্ত বর্ণ কোথায় বলতো বন্ধুরা? মানিক গঞ্জে, গ ইয় জ একার এখানে, তাই না? এখন দেখো এখানে যদি আমরা ভাঙি কি হয়, ইয় জ। তারপরে হচ্ছে কলেজে পড়াশোনা শেষ, আমরা আর কি দেখতে পাচ্ছি, ব্যবসা, ব জপলা, ব স আকার অন্তস্তর। এটাকে আমরা প্রথমে যুক্ত বর্ণটাকে আলাদা করে নিলাম, তারপরে কি করব, ভাঙব। ভাঙলে কি হবে, ব জপলা, ব জপলা। এটাকে আমরা এই জপলাকে ব্রেকেটে জ পলা এটা লিখলেও অসুবিধা নেই, আর না লিখলেও অসুবিধা নেই। তারপরে দেখো এখানে কিন্তু শব্দটা আছে, কিন্তু শব্দটা আমরা যেহেতু গতকালকেও করেছি, তারপরে আমি যারা নতুন আছো তাদের জন্য দিয়ে দিচ্ছি, কিন্তু শব্দটা আমরা গতকালকেও করেছি, ন সংযুক্ত ত। এটা বাংলে হবে ন আর হচ্ছে ত, ন ত। তারপরে দেখো বন্ধুরা, দাবিতে ছুটে এসেছিলেন। এরপরে সঙ্গে আমরা আরেকটি শব্দ পেয়েছি এখানে, সঙ্গে। একটু ওয়েট করো,
দেখো এখানে স এটাকে আমরা প্রথমে কি করব যুক্ত বর্ণটাকে আলাদা করে নিব যুক্ত বর্ণ আলাদা করে নিলাম এরপরে কি করলাম উ তারপরে হচ্ছে গ যুক্ত বর্ণটাকে আমরা আলাদা করে নিলাম আচ্ছা এবার আমরা কি করব এই যুক্ত বর্ণগুলিকে একবার পড়ে নিব ঠিক আছে বন্ধুরা রফিকউদ্দিন রফিকউদ্দিনের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে দ সংযুক্ত ধ এটা বাংলা হবে কি দ দ তারপরে দেখো মানিকগঞ্জে মানিকগঞ্জের মধ্যে হচ্ছে ঞ সংযুক্ত জ বাংলা হবে ঞ জ তারপরে হচ্ছে ব্যবসা এখানে ব জ পলা বাংলা হবে কি ব জ পলা তারপরে কিন্তু এখানে যুক্ত বর্ণ ন সংযুক্ত ত বাংলা হবে ন ত তারপর হচ্ছে উ সংযুক্ত গ এটা বাংলা হবে উ গ উ সংযুক্ত গ এটা বাংলা হবে উ গ তারপরে আমরা আজকের পাঠ্যাংশ থেকে নতুন শব্দ পেয়েছি কি নতুন শব্দ পেয়েছি বলো তো বন্ধুরা আমরা অর্থ জেনে নিই নতুন শব্দের ব্যবসায় কি পেয়েছি ব্যবসা ব্যবসা মানে হচ্ছে কারবার বা বাণিজ্য কারবার বা বাণিজ্য আচ্ছা আমি তোমাদেরকে শব্দটা লিখে দিচ্ছি ব্যবসা ব্যবসা অর্থ কারবার অথবা বাণিজ্য তোমরা যে কোনো শব্দ দুইটি লিখলাম আমি এর মধ্যে যে কোনো একটি দিলেই হবে অথবা দুইটি যদি দাও তাহলে কি করতে হবে এখানে একটি কমা দিতে হবে কমা যদি না দাও তাহলে কি শব্দ দুটি একসাথে হয়ে গিয়ে একটা বাক্যের মতো বা এটা হবে না তখন কারবার বাণিজ্য এটা হয় না ঠিক না মানে একই অর্থ তো দুইটারই ব্যবসায় মানে কারবার অথবা বাণিজ্য তো ব্যবসায় দিয়ে আমরা বাক্য তৈরি করি যে রফিকউদ্দিন কি করতেন বাবার ব্যবসা দেখাশোনা করতেন রফিকউদ্দিন বাবার ব্যবসা দেখাশোনা করতেন আচ্ছা আমরা তাহলে লিখতে পারি রফিকের জায়গায় তোমরা অন্য কিছুও দিতে পারো রফিকউদ্দিনের জায়গায় তোমরা তোমাদের নামও দিতে পারো অন্য কারণ নামও দিতে পারো রফিকউদ্দিন আচ্ছা বন্ধুরা তোমরা তার বাবার ব্যবসা তার বাবার এখানে জ পড়লো কেন বুঝলাম না তো তার বাবার ব্যবসা দেখাশোনা আচ্ছা এই শব্দটা আমি এখান দিয়ে লিখি দেখাশোনা করতেন বা তার বাবা ব্যবসা দেখতেন দেখতেন শব্দটা দিলে তোমাদের জন্য সুবিধে হবে আচ্ছা এখন দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে তার বানান লিখতে অন্য সব শব্দের মতো এখানে ত আকার র এটা লিখি নাই আমি এখানে কিন্তু চন্দ্রবিন্দু দিয়েছি কি কারণে দিয়েছি চন্দ্রবিন্দু বলো তো বন্ধুরা কারণ হচ্ছে এখানে চন্দ্রবিন্দুটা সম্মান কোনো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে তখন কি করতে হয় এই চন্দ্রবিন্দুটা দিতে হয় তাই না তো দেখো এখন চন্দ্রবিন্দুটা এ কারণেই দেওয়া হয়েছে যে আমার লেখা বোধ হয় উপরে উঠে গেছে
আচ্ছা, এখানে চন্দ্রবিন্দুটা এই কারণে দেওয়া হয়েছে যে কোন বিশেষ ব্যক্তির ক্ষেত্রে, সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা কি করব, উপরে চন্দ্রবিন্দু দিব। ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু সাধারণ শব্দের মতো, যেমন অন্য কারোর যদি লিখতাম আমরা সাধারণ মানুষের ব্যাপারে, তখন ত আকার র লিখতাম। আর এখানে যেহেতু উনি একজন বিশেষ ব্যক্তি এবং সম্মানিত শ্রদ্ধা, তাই আমরা কি লিখলাম, চন্দ্রবিন্দু দিয়েছি ত এর উপরে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে তো আজকের এই শব্দটা দিয়ে অর্থ এবং বাক্য তৈরি করে দেখালাম, তোমরা আজকের পাঠ্যাংশটুকু মনোযোগ সহকারে একবার কি করবে, পড়ে নিবে সরবে। তো যেহেতু তোমরা আমার সামনে নেই, আশা করব তোমরা পড়ে নিয়েছো। আর আজকের পাঠ্যাংশ থেকে আমি তোমাদেরকে ছোট ছোট কিছু প্রশ্ন করে, তোমরা আশা করব উত্তর দিবে, যদিও আমি তোমাদের কথা শুনতে পাবো না, তারপরেও আমি ধরে নিব তোমরা উত্তরগুলো দিয়েছ। আচ্ছা, আমাদের গল্পের নাম, সরি, আমাদের এই আজকের পাঠের নাম কি ছিল বলতো বন্ধুরা? বাসা শহীদদের কথা। আর বাসা শহীদদের কথা আজকে আমরা কার সম্পর্কে জেনেছি? আজকে আমরা রফিকউদ্দিন আহমদের সম্পর্কে জেনেছি। রফিকউদ্দিন আহমদের বাড়ি কোথায়? হ্যাঁ বন্ধুরা, রফিকউদ্দিন আহমদের বাড়ি মানিকগঞ্জে। তিনি কতদূর পড়ালেখা করেছেন? তিনি কলেজ শেষ করেননি। কলেজে পড়ালেখা শেষ না করে তিনি কি করেছিলেন? ঢাকায় চলে এসেছেন। ঢাকায় এসে তিনি কি করলেন? বাবার ব্যবসা দেখাশোনা করলেন। আর বাবার ব্যবসা ছিল কোথায়? ঢাকা বাদামতলিতে, ঢাকা বাদামতলিতে। কিন্তু 21 ফেব্রুয়ারির দিন তিনি কি করতে পারলেন না, ব্যবসায় মন দিতে পারলেন না। তারপর তিনি কি করলেন? মিছিলে যোগ দিলেন। তিনিও মিছিলে যোগ দিলেন। আর ওই মিছিলে কি হলো? ওই মিছিলে পুলিশ গুলি চালালো। আর ওই গুলিতে তিনি কিভাবে মারা গেলেন? তিনি পুলিশের গুলিতে মারা গেলেন। দিনটি ছিল কবে? 1952 সাল 21 ফেব্রুয়ারি। সাথে সাথে তিনি কি হলেন? মারা গেলেন। আর পুলিশ কোথায় গুলি করলো? রফিকউদ্দিন আহমেদের মাথায়। তার গুলিটি কিসে লাগছিল? মাথায়। তিনি সঙ্গে সঙ্গে কি হলেন? মারা গেলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ্যাংশ থেকে তাহলে আমরা কি শিখলাম বলতো? আজকের পাঠ্যাংশ থেকে আমরা পাঠ্যাংশের মূলভাব জানতে পারলাম, ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর জানতে পারলাম, এবং যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলিকে চিনে যুক্ত বর্ণ আলাদা করে ভেঙে লিখতে পারলাম। আর আজকের পাঠ্যাংশের নতুন শব্দ এবং শব্দের অর্থ জানতে পারলাম, সাথে বাক্য তৈরি করতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করব তোমরা আজকের পাঠ্যাংশ ভালো করে বুঝতে পেরেছ। এবং আমি যাবার আগে আরেকবার তোমাদেরকে আজকের পাঠ্যাংশের মূল ভাবটুকু বলে দিচ্ছি। আমাদের আজকের পাঠ্যাংশ ছিল রফিকউদ্দিন আহমদ সম্পর্কে। এই যে রফিকউদ্দিন আহমদ সম্পর্কে আমরা জেনেছি। আর রফিকউদ্দিন আহমদের বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। তিনি কলেজের পড়ালেখা শেষ না করে ঢাকায় চলে যান। আর ঢাকায় কি করলেন? বাবার ব্যবসা ছিল বাদামতলিতে, সেখানে তিনি বাবার ব্যবসা দেখাশোনা করেছেন। আর যেদিন 1952 সালে 21 ফেব্রুয়ারি মিছিল বের হয়, সেদিন তার ব্যবসায় মন বসেনি, তিনিও কি করলেন? তিনিও মিছিলে গিয়ে যোগ দিলেন। আর মিছিলে যখন যোগ দিলেন, তখন এক পুলিশের একটি গুলি এসে তার মাথায় লাগে, আর তিনি সেখানে সঙ্গে সঙ্গে মারা যান। তো বন্ধুরা, আশা করব তোমরা মনোযোগ সহকারে আজকের পাঠ উপভোগ করেছ। তোমরা বাড়িতে যে কাজগুলি করবে এগুলি অনুশীলন করবে, এবং তোমরা যুক্ত ব্যঞ্জন যুক্ত আজকের পাঠ্যাংশের যে যুক্ত বর্ণগুলি আমরা পেয়েছি, সেগুলি দিয়ে দুটি করে শব্দ তৈরি করবে। তো বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।